जैसा रोड व्यवसाय समिति द्वारा आज श्री श्री रामनवमी उत्सव का आयोजन किया गया। इस उत्सव में उपस्थित हुए माननीय दमकल मंत्री श्री सुजीत बोस एवं अनेक गणमान्य व्यक्ति रहा और दीप प्रज्वलित कर इस पूजा की आयोजन की गई। आइए देखें विशेष रिपोर्ट। मंगल कामना कर ठाकुर श्रीचरणे सुजीत घोष प्रचंड भलो मानूष भलो मन मानूष सबा के लिए चलते चाय सवार संगे मिले मिसे थकते चाय अहंकार मध्य नहीं लक्ष लक्ष मानुष के लिए एक संगे चले मानूष बांगाली अहंकार बसु परिवार उज्जवल रत्न श्री सुजीत घोष महाशय তিনি মন্ডলে রয়েছে কত মানুষটা খেত তাই বহাল রইল। মহিলারা এসছেন সম্মান জানাবার জন্য, সবাই একটু জোরে হাততালি দেবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি হাততালি দেওয়ার জন্য। সুজিতদাকে উত্তরীয় পড়াচ্ছেন ভাই বিশিষ্ট সমাজ সেবিকা, নিমন্ত্র প্রদান করা হচ্ছে অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে। প্রত্যেকের মুখে রয়েছে চওড়া হাসি, প্রাণ ভরা আনন্দ, আহ কি আনন্দ আকাশে বাতাসে, সেই আনন্দ মধ্য দিয়ে গুরুদণ্ডীর কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন। যত কিছু পাপ সবই করো মা। না আগে তো আজকে তো রামনবমী, আগামীকাল পুজো, এখন অন্নপূর্ণা পুজো চলছে, তার সামনে আমাদের মহাবীর জয়ন্তী আসছে, তারপরে হনুমান জয়ন্তী আসছে, কালকে আবার নবরাত্রির শেষ দিন। তা আমার মনে হয় এটা পুজোরই সময় চলছে। সবাইকে আমার শুভেচ্ছা রইল, সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি, সবাই সবাই খুব ভালো থাকো। আর যে লোক হিন্দিভাষী উন লোক বহুত বহুত বাধাই দিতে হয়, বহুত বহুত ধন্যবাদ দিতে হয়, পুজোকে লিয়ে বহুত বহুত শুভেচ্ছা দিতে হয়। আমি রাজু ঘোষ, রাম যশোর ব্যবসায়ী সমিতির সভাপতি। আমি রামনবমীর পুজো উৎসব করেছি। এই উৎসবের আবহে সকল দেশবাসীকে আমি আমার সকল দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি ও অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি।